কুসিত জিবি কি? আরবে, প্রাচীন আরবে বা ইসলাম পূর্ব আরবে, প্রাক ইসলামী আরবে এক ধরনের মানুষ সুদের ব্যবসা করতো। আমাদের যখন যেমন দাদন ব্যবসা আছে, সেই সময়ে এই ধরনের ব্যবসাই ছিল, সাধারণত ইহুদিরা করতো। যে কি করতো, এই টাকা ধার দিত, লোন দিত, সেই লোনের বিনিময়ে তারা সুদের ব্যবসা করতো, টাকার বিনিময়ে টাকা নিত, এবং কেউ যদি সেই টাকা পরিশোধ করতে ব্যর্থ হতো তাহলে তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করত, এবং সেই সাথে সেই ব্যক্তির স্ত্রী, সন্তান এবং সব কিছু সে দখল নিয়ে নিত, এবং এগুলি সে কী করত, দাস হিসাবে বিক্রি করে দিত। এটাই ছিল কুসিতজীবী। মূলত যারা সুদের ব্যবসা করত তাদেরকে বলা হতো কুসিতজীবী।